ভোট পর্বের মধ্যেই এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। দোসরা মে সকাল 9টায় 2024-এর মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। তার ঠিক ছদিন পর 8ই মে দুপুর 1টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তের বিগ হ্যাপি আপডেট, খুব খুশির খবর শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে এবং রেজাল্টের পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমে 2024-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে বিরাট খুশির খবর, এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাস করতে চলেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাশের হার বাড়তে চলেছে, ঠিক আছে। বিগত বছরের তুলনায় এবছর মাধ্যমিকে পাশের হার বাড়বে 90%-এরও বেশি, একদম 95% মতো ছাত্রছাত্রী কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাস করবে। যারা ন্যূনতম লিখে এসেছে তারা পাস করবে। কিভাবে দেখা যাবে রেজাল্ট, প্রথমে জানি রাখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম ফাজিল সমস্তর জন্য একটা একদম অফিসিয়াল ওয়েবসাইট, যেটা wbresults.nic.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা মাধ্যমিকের ফল দেখতে পারবে, ঠিক আছে। আরো অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল এবং মেইন ওয়েবসাইট। এছাড়াও আরো একাধিক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে। পাশাপাশি এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি, তো 2 ফেব্রুয়ারি 2024 থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। 12 তারিখ অবধি পরীক্ষা চলেছে, ঠিক আছে। এবং দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাস নম্বর নিয়ে বহুবার বলা হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে থিওরি প্র্যাকটিক্যাল, ঠিক আছে, অর্থাৎ প্রজেক্ট এবং লিখিত মিলিয়ে তোমাকে কিন্তু 25 পেলেই পাস, ঠিক আছে, 100-এর মধ্যে 25 পেলেই পাস। এবং বেশিরভাগ ছাত্রছাত্রীকে প্রজেক্ট স্কুল থেকে 10-এ-10 দিয়ে দেওয়া হয়, এবং খুব কম যদি কেউ প্রজেক্ট না জমা দেয় বা ধরো কেউ অ্যাটেন্ডেন্স কম দিয়েছে সেক্ষেত্রে 8-9 দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জোরকে কিন্তু 10-এ-10 দেওয়া হয়। তাহলে তোমাকে লিখিততে 15 নম্বর তুলতে হবে, ঠিক আছে। এবং এবছর কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয়েছে প্রচুর হারে, প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল যাতে খাতা দেখার সময় কোনো কার্পণ্য না করা হয়, ঠিক আছে। মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জানানো হয়েছিল যে খাতা দেখার সময় যাতে শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহানুভূতির সাহায্যে যাতে খাতা দেখে এবং যেখানে যেখানে নম্বর দেওয়ার স্কোপ রয়েছে নাম্বার দিতে যেন কার্পণ্য বোধ না করে। সেই মোতাবেক এবছর কিন্তু রেজাল্ট ভীষণ ভালো হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। ওভারঅল রেজাল্ট সকলেরই ভীষণ ভালো হবে, পাশের হারটা কিন্তু বাড়তে চলেছে, ঠিক আছে, এবং রেজাল্ট ভালো হবে এটাই আমরা আশা করব। রেজাল্ট ভালো হবে এটাই আমি আশা করি, কিন্তু এটা ভাববার কিছু নেই যে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা হতে পারে প্রথম কিন্তু শেষ নয়, আরও অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলো যাতে আমরা সফলতা পাই সেটারই একটা শুরু মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়ে, এবং চিন্তার কোনো বিষয় নেই। এবছর বাংলা, ইংরেজি, হিন্দিতে এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে, এর ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকরা দারুণ খুশি হয়েছেন এবং উপকৃত হয়েছেন। মাত্র 57 দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে। এবং এবছর একাধিক সাবজেক্টে প্রচুর নাম্বার এসেছে, মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়বে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়বে, আর্টসের বিভাগে সবচেয়ে বেশি নাম্বার এসেছে, ঠিক আছে। এবং তোমরা একদম চিন্তা করবে না, যারা ন্যূনতম লিখে এসেছো, যারা টপিক ওয়াইজ লিখে এসেছো, ঠিক আছে, তোমরা সকলেই পাস করে যাবে। কিন্তু শূন্য খাতা, ভুল এমসিকিউ, যারা প্রশ্ন ঢুকে এসেছো খাতার মধ্যে আঁকিবুকি ছবি এঁকে এসেছো বা ভুলভাল গালিগালাজ অসভ্য কথা লিখে এসেছো, তোমাদেরকে কিন্তু পাস করানো হবে না। আমরা নির্দিষ্টভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে। আমি আশ্বস্ত করতে চাই ছাত্রছাত্রী, যারা পরীক্ষার্থী ছিল এবং গার্জিয়ানদের। তো 2024-এর প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা একদম চিন্তা করবে না, তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হবে এবং ভালো হতেই হবে, ঠিক আছে। এবং রেজাল্ট নিয়ে অযথা চিন্তা নয়, সকলেরই ভীষণ ভালো নম্বর আসবে এবং বারবার তোমাদের নানা বিষয়ে পাশ করা নিয়ে চিন্তা রয়েছে অনেকের, একদম চিন্তা করবে না, এবছর ঢালাও নম্বর দেওয়া হচ্ছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।